পাড়াবাড়ির আদর্শপল্লী স্থানীয় বৈকুণ্ঠপুর জঙ্গলে কাঠ সংগ্রহ করতে গিয়ে হাতির হানায় মৃত্যু হয় এক মহিলার। মৃতার নাম বুলবুলি বর্মন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গতকাল ফাড়াবাড়ির আদর্শপল্লীর ছজন মহিলা কাঠ সংগ্রহ করতে স্থানীয় বৈকুণ্ঠপুর জঙ্গলে যান। ওই সময় তারা একটি হাতির সামনে পড়ে যান। পাঁচজন মহিলা দৌড়ে জঙ্গল থেকে বেরিয়ে এলেও বুলবুলি বর্মন আসতে পারেননি। খবর পেয়ে ফাড়াবাড়ি বিট অফিসের বনকর্মীরা জঙ্গলে গিয়ে বেশ কিছুক্ষণ খোঁজাখুঁজি করে ফিরে আসে। এরপর রাত ১০টা নাগাদ স্থানীয় বাসিন্দারা জঙ্গলে খোঁজাখুঁজির পর মহিলার রক্তাক্ত দেহ দেখতে পান। এরপর আজ মহিলার দেহ উদ্ধার করে বন দপ্তর। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় আম্বারি ফাঁড়ির পুলিশ। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে। বোঝা ধরে আশীর্বাদ হয়েছি, আসিয়ান দেখেছি ঠাকুর ফেলে দিয়ে আপনার এমনি পালাইছি, কায়কুতি কায়কুতি দৌড়াইছি, ও একলা পুষি মানে ঠাকুরটা এনে ওকে ধরে ফেলাইছি, পড়ে গেছে নিউসি দেবন না গিয়া ঠাকুরটা ওখানে ধরে ফেলাইছি। নাকরিয়ানিতে গেছি জ্বালানোর জন্যে, ছয়জন ছিল, একজন আগে মারছি, আগেও ঘটিছে অনেক দিনে, ওইটা হাতি দেখা পাই কোনো কিছু করে না। কালকে কিন্তু ঘটনা হয়ে গেল না আমাদের কাছে, যখন ফার্স্ট টাইম ফোন আসে তো তখন শুনলাম যে ওনারা নাকি জঙ্গলে গেছিল লাকড়ি কাটতে, তো লাকড়ি কাটতে আসার সময় ঘটনা ঘটে গেছে। তো যারা সবাই গেছিলো ওরা বেশিরভাগই চলে আসছে, তো ওদের কাছ থেকেই শোনা, আর ওই শোনার পরেই আমরা গেছিলাম এখানে। হাতি বের হওয়ার পরে এরা তো সব লাকড়ি টাকড়ি ফেলে চলে আসছিলো, তো ওনার কোনো খোঁজ খবর পাওয়া হয়নি। আর ওখান থেকে লাস্ট টাইম শোনার পরে তো আমরা সবাই গেলাম, যাই দেখলাম ওনার ডেড বডি। হ্যাঁ, এরকম তো হামেশাই ঘটতেই থাকে মাঝে মাঝে। এখন দেখেন আমাদের হচ্ছে সব থেকে বড় সমস্যা হচ্ছে আমাদের দারিদ্রতা, কাজ না করলে ঠিকমতো খাইতে পারি না। এবার কাজ হচ্ছে না সেজন্য হয়তো যে বাড়িতে গ্যাসের পরিবর্তে যদি আমরা লাকড়ি ব্যবহার করি, আমরা তো আর বড় বড় গাছ কাটি না, ছোট ছোট লাকড়ি যদি নিয়ে আসি তো আমাদের রান্নার কাজে জ্বালানি হিসেবে ব্যবহার হবে, এর জন্যই আমাদের যাওয়া। আতঙ্ক থাকে কিন্তু পেটের ক্ষুধা নিয়ে তো আর আতঙ্কতে কিছু বাজে আসে না, না এর জন্যই যাওয়া আমাদের। তার মধ্যে যদি হামেশা এরকম ঘটনা ঘটতেই থাকে তাহলে তো আমাদের দারিদ্র পরিবারের মধ্যে হতদারিদ্র নামে আসবে।